কাদেরটেক ব্লকের পক্ষ থেকে ভিওয়ার্স আপনাদের সকলকে স্বাগতম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সৌদি আরবে চতুর্থ ডোজের জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ আপনি যদি প্রথম ডোজ দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে চতুর্থ ডোসের জন্য সেটা অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো আর চতুর্থ ডোজ এখন কিন্তু সবার জন্য বাধ্যতামূলক যদি আপনার বয়স ষোলো বছরের উপরে হয় তাহলেই আপনার জন্য এই চতুর্থ ডোজ বাধ্যতামূলক হয়ে গেছে সৌদি আরবে এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আমার এই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন চলেন আমাদের ভিডিও কাজ শুরু করে দিই আমার ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের যে সেহেতু অ্যাপটি এ অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন আমি আমার যে সেহেতু অ্যাপটি সেটি ওপেন করে নিচ্ছি এইখান থেকে এরকম একটা পেজ ওপেন হবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে দেখেন এইখানে দেখেন কোভিড নাইনটি ভ্যাকসিন নামের যে অপশনটি এই যে দেখেন এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ফেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা যে তিনটা ডোজ প্রথম দিয়েছেন সে সেগুলার লিস্ট উপরে দেখাবে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখেন চতুর্থ ডোজের যে অপশনটি সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে যদি আপনার এই চতুর্থ ডোজের অপশনটি না আসে তাহলে আপনি প্লে স্টোর থেকে আপনার সেইটি সেহী যে অ্যাপটি সেই অ্যাপটি আপডেট করে নেবেন তাহলেই হয়ে যাবে যেটা করতে হবে এখানে দেখেন বুক অ্যাপার্টমেন্ট নামের যে অপশনটি এই যে দেখেন বুক অ্যাপার্টমেন্ট নামের যে অপশনটি ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন এরকম একটা পেজ ওপেন হবে এখন আপনাদেরকে যেটা করতে হবে ইচ্ছে করলে আপনারা এইটা এইটা একটু পরে নিতে পারেন তারপরে আপনারা এখানে অ্যাকসেপ্ট নামে যে অপশনটি ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আর একটু পরে নেবেন আপনারা আর আমি আপনাদেরকে এই প্রসেসিংটা দেখাচ্ছি আপনারা যে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ যে দিয়েছেন এগুলো হলো সেম প্রসেসিং সেম একই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন তারপর আবার এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নো আপনারা ক্লিক করবেন নো ক্লিক করার পর এখানে আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আশেপাশের যে হসপিটালটি সেটি এখানে চলে আসবে যে আপনার কোন হসপিটালে যে আপনি অ্যাপার্টমেন্ট করবেন সেটা এখান থেকে আপনি একটা সুইচ করে নিতে পারেন আমি এখান থেকে দেখছি যে আমার অ্যাপার্টমেন্ট এগুলা কি খালি আছে নাকি বুক হয়ে গেছে এগুলো আমি একটু চেক করে আমি আবার আপনাদের সামনে আসবো বলা হসপিটালে ক্লিক করছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না এখনও এখানে দেখেন আমি একটা হসপিটালের অ্যাপার্টমেন্ট এখান থেকে পেয়েছি এখান থেকে আপনারা আপনাদের ডেটটা চুইস করে নিতে পারেন আমি এখানে তেইশ তারিখে যে ডেটটা সেটা চুইস করে নেব চুজ করার পরে এখানে যে কোনো একটা টাইম আপনারা চুইস করে নেবেন যে আপনি কোন টাইমে এখান থেকে যেতে পারবেন আপনারা এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করে আপনারা এখানে কনফার্মও ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে এই হলো আমার সম্পূর্ণ ভিডিও আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম